তো এটাই হচ্ছে সেই ঘর মায়ের যখন বিয়ে হয়েছে, ধরো রান্না করছি আর টপ টপ করে জল মাথার উপর পড়ছে। আর এইটাই হচ্ছে আমাদের সেই পুরনো ঘর, ছোটবেলাতে এখানেই মানুষ হয়েছি। এটা এটা কাদের রুম ইচ্ছা? এটা কার রুম? তোমার রুম। কিভাবে কি পুরো করছি সবটুকুই দেখাবো। আর তোমরা কারা কারা ওয়েট করছিলে ভিডিওটার জন্য সেটাও কমেন্ট করে জানাও। তোমরা সবাই কমেন্ট করছিলে যে দাদা কবে নতুন ভিডিও আসবে, কবে নতুন ভিডিও আসবে। আমাদের কিন্তু এই ব্লগটা মনে হয় 15-20 দিন পরে আসছে। মিডলে একটা ভিডিও দিয়েছিলাম অবশ্য, কিন্তু ব্লগ ভিডিও অনেক লেটে আসছে, আর তোমরা দেখতে থাকো। তো এটাই হচ্ছে সেই ঘর মায়ের যখন বিয়ে হয়েছিল সেই আমলের, মানে আমার বয়স হচ্ছে আজ 26 বছর বয়স, মানে আমার দাদা আছে সেই আমলের যুগের এই পুরনো বাড়ি, টিনের বাড়ি, টিনের না মানে টালির বাড়ি। তো এখন আমরা এই ঘরে থাকি, আমি মা মনা। মানুষ শুধু উপরটুকু দেখে বলে এদের কত কিছু আসে, কিন্তু এখনো আমাদের বৃষ্টি হলে ঘরের ভিতরে জল পড়ে। কষ্ট কাকে বলে সেটাই আমরা ভালোভাবে জানি, এক একটা টাকার মূল্য কতটুকু সেটা কিন্তু আমরা ভালোভাবে বুঝি। আমাদের এই যে রান্নাঘর, এটাও কিন্তু হচ্ছে টালি দিয়ে করা, আর এটা থেকেও মানে বৃষ্টি হলে জল পড়ে। ধরো রান্না করছি আর টপ টপ করে জল মাথার উপর পড়ছে। তো এই যে হচ্ছে রান্নাঘর, আমাদের টালি রান্নাঘর, এখানে গাবলা পেতে দিয়েছিল, মানে উপর থেকে দেখতে পাচ্ছ ভাঙা আছে। তো আমি এখানে তাবু দিয়ে দিয়েছি, তারপরেও জলটা পড়ছে, আমি জানি না কেন। এইখানে কিন্তু থাকতো আগে, এখানে একটা খাট ছিল, এইখানে হচ্ছে থাকতাম, হচ্ছে আমি থাকতাম আগে, এখানে একটা খাট ছিল, এখানে আমি থাকতাম। আর এই যে রুমটা আছে, এইটা হচ্ছে আমাদের বড় রুম, মানে আমাদের জন্য অনেক বড় রুম, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বৌদিরা থাকে, যত তাড়াতাড়ি পারা যায় যেন উপরে আমার ঘরটা করছি, যাতে তাড়াতাড়ি করে দাদা আসার আগে কাজটা হওয়ার। আর এখানেও পুরো জলে পুরো ভেসে গেছে। হ্যাঁ সেটাই, এত বছর যখন অপেক্ষা করেছি, দুটো দিন লেট করলে কি বা আসে যায়, তাই না বলো? এত দুষ্টু। এইটাই হচ্ছে আমাদের ঘর, যেখানে হচ্ছে বাবা মা আমি দাদা সবাই এক মানে মিলেমিশে থাকতাম এইটুকু ঘরের ভিতরে আমরা, ঠিক আছে। এই ঘরটা হচ্ছে অনেক পুরনো, মানে মা বিয়ে করে আসার পর থেকে এখানেই থাকতো। আর মেন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ঘরে কিন্তু পরিবর্তন তেমন কিছুই হয়নি, শুধুমাত্র হলে কি একটা কাঠের একটা ভাঙা ছোট চৌকি ছিল, সেটা থেকে একটা স্টিলের চৌকি হয়েছে একটা খাট, আর এই একটা ভাঙা ছোট জিনিস আমাদের অ্যাড হয়েছে। তাছাড়া পুরনো যা সব তাই রয়ে গেছে, কিন্তু তবু পুরনো হলেও আমাদের একদম পুরো মনের একটা কাছে। আর এই রুমে থাকে হচ্ছে বৌদি থাকে, মা থাকে, আর আমাদের এই মনা থাকে, তাই তো? মনা তুই কোথায় থাকো? মায়ের বিয়ের পর আমার বিয়ে হয়ে তারপরে সর্দার নিয়ে সেখানে বসিয়েছিল। হ্যাঁ আমার মনে আছে। আর তারপরে আমাদের পুচকেটা যখন হলো, এইখানে পুরো গোলাপ সাজিয়ে দিয়ে ইনি এখানে গর্ভিত বসেছিল, মনে আছে তোমার? আচ্ছা মনা, তুমি তুমি তো হনুমান চালিসা জানো তুমি? কি হলো বলধামা যেন পুত্র পবন সুত নামা, তারপরে হাত নামিয়ে কথা বলো, তারপরে বলো মহাবীর বিক্রম বজরঙ্গী, তারপরে কুমতি নিবার, মানে এইটুকু পুচকে হলেও হনুমান চালিসা পারে, এটাই হচ্ছে জিনিস। যে শিক্ষাটা সবসময় দরকার হয়, ঠিক আছে, জীবনে শিক্ষা জিনিসটা, তাই তো মনা? হ্যাঁ বলো তো, এফার কি হয়? অ্যাপেল। বিফার বাবা বল বল, ঠিক আছে। তুমি কাকে সব থেকে ভালোবাসো? তারপরে তুমি হনুমান চালিসা শোনো? ও আমার টুলু 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 টুলু, আবার যখন খুব ভয় লাগে তখন বলে ওর ভয় কোথায় চলে যাবে হনুমান চালিসা চালানোর পরে। তো এটা হচ্ছে ঘন্টাও বাজছে এখানে, সেটা একটা
শান্তি, কিন্তু রাস্তার যে গাড়িরা হচ্ছে এটা নেওয়া যায় না। এইটা থেকে আমাদের স্কুটি দেখো ভিজে কি অবস্থা, আর এখানে বালি রয়েছে। আমাদের কিন্তু উপরে কাজ হচ্ছে, কিন্তু কি কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে চলো সেটা আমরা উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, আর এই হচ্ছে আমাদের সামনে থেকে দেখতে হবে এরকম লাগে। আর আমাদের কিসের দোকান একটু বলে দাও। আর এটা এটা মায়ের বিউটি পার্লার। তো এই যে দোকানটা দেখছো, এই দোকানে বাবা বসতো ছোটবেলায়, মানে আমি যখন ছোট ছিলাম সেই সময়, তখন একটু বড় হলাম, তখন বাজারে যেতাম আমি, বাজার দোকানে বসতাম। তারপরে একটা সময় দাদা দোকানে বসলো, তারপরে দাদা যখন জব পেয়ে গেল তারপরে দাদা চলে গেল, তারপরে আমি 5-6 বছর এখন দোকানে বসেছি আমি। তারপরে এখন আমি বলেছি অন্য একটা লাইনে এসেছি, ওই জন্য এখন এই দোকানে কখনো মা বসে, কখনো বৌদি বসে, দীর্ঘটাই মা বসেছে সেটা বল। তারপরে মায়ের পার্লার আছে। আর এই যে রুমটা, এটা কিন্তু একটা মানে স্পেশাল একটা খাসিয়ত আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু টালির ঘরে থাকি, তোমরা জানো সেটা। আর এই টিনের ঘরে এখনো বৃষ্টি পড়লে জল পড়ে, সে তোমরা সবাই জানো। তো এই ঘরটা হচ্ছে মা বাবার জন্য তৈরি করে দেয়, খুব সুন্দর করে ছোট ঘরের ভিতরে একটা ছোট রুম বাবার জন্য তৈরি করে দেয়। এবার এখন কি হয়েছে, আমাদের হুট করে বিয়ে হয়ে যায়, তার জন্য বাবা বলে তোরা আপাতত থাক, তোরা তোদের রুমটা হবে, তারপর আমরা মানে বাবা এই রুমে থাকবে। তো বাবা এখন অন্য রুমে থাকে, বাবাকে কত অ্যাপ্রোচ করি, বাবা তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, কিন্তু বাবা মানে থাকতেই চায় না, বলছে তোরা আগে তোদের ঘরটা হোক তারপরে থাকবে, এটাই বলে হচ্ছে বাবা। আমরা চেষ্টা করেছি বাবাকে থাকাম এখানে আনার জন্যে, কিন্তু বাবা আসেনি, থাকেইনি, বলে তোদের রুমটাকে রেডি হোক। তো এই যে ছোট্ট একটা রুম, উপরে সব কিছু এরকম ডিজাইন করা, কিন্তু টিভি টিভিও আছে এখানে, তাই না দোস্তো? এইবার আমাদের যে রুমটা হচ্ছে সেটা আমরা যত তাড়াতাড়ি পারি সেটা কমপ্লিট করার চেষ্টা করছি, আর সেটা করেই আমরা উপরে উঠবো। চলো তাহলে এবার উপরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের সিঁড়ি, পুরো এরকম পেঁচিয়ে 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 উপর পর্যন্ত গেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এই যে হচ্ছে দোতলা, দোতলায় এখন হচ্ছে কি ঘর হচ্ছে, কাজ চলছে। চলো তোমাদেরকে দেখাই, আসো পাগলি। এইদিকে আমাদের টাইলসটা নিয়ে আসা হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও এটা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে। চলো আগে আমাদের রুমটাকে দেখা যাক, ঠিক আছে? এই ঘরের পুরোটা কিন্তু ভাঙা পড়া ছিল, মানে আসলে এই দরজাটা, এই যে তুমি দেখতে পাচ্ছ দরজা এখানে, এই দরজাটা কিন্তু এখানে ছিল, তাই তো দুষ্টু? এইদিকে ছিল, আর এখন এই দরজাটা হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট একটা ব্যালকনি, তাই তো ইচ্ছা? শুধু দরজাটা চেঞ্জ করা হয়েছে। এটা এটা কাদের রুম ইচ্ছা? এটা কার রুম? তোমার রুম? হ্যাঁ, ইচ্ছা সব জানে, সব জানতে ইচ্ছা, তাই তোমার? চলো এটা হচ্ছে স্টুডিও মতো হবে, যাতে এখানে ভিডিও মিডিও বানাতে পারি এখান থেকে এত পর্যন্ত। এখন তোমাদেরকে আমি দেখাবো মানে আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কি কি খাই, মানে সকালবেলায় খাই হচ্ছে ফল, এখানে আছে ছোলা, বাদাম, আর এটা কি দুষ্টু, কিশমিশ, কলা, মানে সকালবেলায় ফলটা খাই। অ্যাকচুয়ালি ফলটা ডাইজেস্টের জন্য সব থেকে ভালো জিনিস, ঠিক আছে? মানে দুঘণ্টা তো ডাইজেস্ট হয়ে যায়, আর এই জিনিসটা তোমরা খেতে পারো পেট পোষাতে। একটা কথা আছে যে সবাই বলে, মনে আছে দুষ্টু, খালি পেটে জল আর ভরা পেটে ফল, এই কথা বলতে তো, কিন্তু কথাটা কিন্তু ভুল। মানে আমি একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে বলছে খালি পেটে জল ভরা পেটে ফল, খেলে জল দুই কি খেলে তারপর শ্মশানে চল, না কি একটা কথা। অ্যাকচুয়ালি খালি পেটে ফলটা খাওয়া যায়, এটা ভুল কথাই, খালি পেটে ফল খাওয়া যায় না, আর ভরা পেটে কোনো সময় জল খেতে নেই, এই হচ্ছে ব্যাপার। এই যে তোমরা যে এত সময় যে জায়গাটা দেখলে, এই জায়গাটা তৈরি করতে আমাদের অনেক টাইম লেগে গেছে, বহু বছর লেগে গেল,
কারণ আমি এসছি, তারপরে বাবুরা বড় হয়েছে এই জায়গাতে, এই আজকে পার্লারের জায়গা থেকে একটু একটু তুলে তুলে আজকে ছেলেরা বড় হয়েছে, ছেলেরাও তৈরি করা শিখেছে, ওরাও ভালো করছে। এবার দেখো পুরো বাড়িটা তোমরা একটু দেখে নাও কেমন হচ্ছে। আর 30টা বছর হলো আজ এই জায়গাটা আসতে, এবার এখন এখনো কতটা সময় লাগবে আমি জানি না দাদা দোস্ত, কারণ এখনো ঘর হচ্ছে, ঘর রেডি হবে, এখনো সেভাবে আমাদের স্টেবল নয় যে হুট করে করে ফেললাম, টাকা অনেক পয়সা আছে কিন্তু না ওরকম নয়, চেষ্টা করছি যতটা পারি আমরা সেভাবে করছি। মানে আমার গিয়ে আমার ছেলেদের মানুষ করতেই আমার টাইম চলে গেছে। আর তোমরা যে ভালোবাসা দিচ্ছ সে ভালোবাসা দিতে থাকো। তুমি কিছু বলতে চাও? কি বলো? বাদল বর্ষা লিখে যাও আমাদের ইচ্ছাকে, তোমাদের কেমন লাগে এটা বলো। হ্যাঁ তোমরা তো জানোই এটা হচ্ছে মায়ের পার্লার, সেটা তোমরা দেখেছো, এটা অনেক তিলে তিলে তৈরি করেছে। এই পার্লারটা করা হচ্ছে 15-16 বছর হয়ে গেছে, তারপরে আবার নতুন করে হয়তো ভেঙে চুরে একটু অন্যরকম তৈরি করা, তারপরে আবার একটু ভালো করা, তারপরে আস্তে 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 করে করে এই জায়গাটা তৈরি করা। অনেকটা সময় লেগেছে, অনেকটা স্ট্রাগল, অনেক কিছু করার পরে আজ এখানে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তো আমরা হ্যাঁ তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর হ্যাঁ একটা কথা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা।